হ্যালো বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে উঠে আমি হাঁটতে হাঁটতে চলে গেছি বাজারে। বাজারে গিয়ে দেখলাম এক লোক ফাতির মধ্যে লেবু বিক্রি করতেছে। লেবুগুলো ছিল একদম তরতাজা আর ফ্রেশ আর রসে টসটসা, তারপরে ছিল দামে সস্তা। তো যেহেতু দামে সস্তা আমি বস্তা ভরে বাসার মধ্যে লেবু কিনে নিয়ে চলে আসলাম। তো বাসার মধ্যে লেবু কিনে নিয়ে এসে চলে এসে তারপর দিয়ে লেবুগুলো আমি ডলে ডলে ঘষে মেজে ধুয়ে একেবারে পরিষ্কার ফকফকা করে নিলাম। তো পরিষ্কার ফকফকা করে নেওয়ার পরে চিন্তা করলাম আজকে আপনাদের সাথে লেবু দিয়ে একটা মুখরোচক রেসিপি শেয়ার করা যাক। সেটার জন্য আপনাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে ধইনা পাতা, লালমরিচ, আর হইতে আছে লবণ, আর হইতে আছে লেবু। তো যাই হোক, আরো দুইটা বিশেষ উপাদান আছে যে দুইটা আমি আপনাদেরকে ধীরে সুস্থে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। তো রেসিপির শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে, এই লাল মরিচ গুলা এরকম তাওয়ার মধ্যে ঢেলে নিতে হবে। বলে রাখা ভালো, এই লাল মরিচ গুলো হচ্ছে মিষ্টি মরিচ, চট্টগ্রামের মিষ্টি মরিচ দোকানে গিয়ে চাইলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এই চট্টগ্রামের মিষ্টি মরিচ গুলো হচ্ছে ঝাল কম, সেই জন্য এগুলো বলা হয় মিষ্টি মরিচ। তারপরে এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, কিছুক্ষণ এগুলো ঠান্ডা করতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করার পরে দেখবেন যে এগুলো মুসমুসা হয়ে গেছে। তো এরকম মুসমুসা হয়ে গেলে যেটা আপনাদের করতে হবে, আপনারা এরকম মাথাগুলো ভেঙে 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 সুন্দর করে ময়লাগুলো ফেলে ফেলে এগুলো একবারে গুঁড়া করে নিতে হবে। তো গুঁড়া করার জন্য আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, ফাটাফুটাতেও করতে পারেন, হামানদিস্তিতেও করতে পারেন, আবার চাইলে হাত দিয়ে ডুইলা ডুইলা গুঁড়া করতে পারেন। তো যাই হোক, আমি এটার মধ্যে ডেলা নিয়ে গুঁড়া করতে নিছিলাম শুরুতে, কিন্তু পরে দিয়ে দেখলাম যেগুলো গুঁড়া হইতেছে না ঠিকঠাক মতো। তারপরে যেটা করলাম, আমি হাত ঢুকাই দিলাম, যাতে যাতে করে যেহেতু গুঁড়া হচ্ছিল না, এখন হাত দিয়ে গুঁড়া করতেই হবে। তো যাই হোক, আমি জিনিসগুলো একবারে ঠুসে ঠুসে মুসাই মুসাই কসলাই কসলাই গুঁড়া করে নিচ্ছি। তো দেখেন আপনারা কি সুন্দর গুঁড়া হয়ে গেছে। তো এই মরিচ যেহেতু ঝাল কম, সেই জন্য আমার কোনো ভয় নাই। তো যাই হোক, মরিচগুলো গুঁড়া করা হয়ে গেলে আপনারা এরকম একটা সাদা বাদামি মরিচগুলো তুলে নেবেন। তো এই হচ্ছে আমাদের মরিচ গুঁড়া রেডি। তো মরিচ গুঁড়া রেডি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাবো আমাদের রেসিপির মূল অংশে। মূল অংশে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে, এরকম রসালো টসটসা রসে ভরা একটা লেবু নিতে হবে। একটা লেবু নিয়ে এরকম যাইতে ধরে সুন্দর করে একেবারে পিস 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 করে নিতে হবে। আমি ঠিক যেভাবে করতেছি এরকম পিস পিস করার সময় মাথায় খেয়াল রাখবেন অবশ্যই যেন লেবুটা অবশ্যই রসে টসটসা হয়, মাঝখানে যদি বিচি থাকে সেগুলো ফেলে নেবেন। এইভাবে পিস পিস করে আপনারা যেটা করতে পারেন, একই সাথে দুইটা তিনটা লেবু এরকম করে পিস পিস করে ফেলতে পারেন। একসাথে দুইটা তিনটা লেবু পিস পিস করার পরে যেটা করতে হবে, আপনাদেরকে কুচি করে ধনে পাতা কাটতে হবে। তো এরকম কুচি করে ধনে পাতা কাটার সময় খেয়াল রাখতে হবে, যেরকম পিস পিস করে আপনি লেবুগুলো কেটেছেন, এরকম পিস পিস কিচি কিচি করে আপনাদেরকে ধনে পাতাগুলো কাটতে হবে। তো ধনে পাতা লেবু কাটা হয়ে গেলে যেটা আপনাদের করতে হবে, একটা সুন্দর সাদা পাত্র নিতে হবে। সাদা পাত্র নিয়ে সাদা পাত্রের মধ্যে লেবুগুলো প্রথমে তুলে দিতে হবে। লেবুগুলো তুলে সুন্দর করে সাজায় সেটার উপরে ধনে পাতা ধামাচাপা দিয়ে দিতে হবে। ধনে পাতা ধামাচাপা দেওয়া হয়ে গেলে চলে যেতে হবে রেসিপির মূল অংশে। রেসিপির মূল অংশে আসার ফলে আমার মুখের মধ্যে পাই এমন পানি চলে আসছে, কি কথা কমু নাকি বুঝতে পারতেছি না। তো যাই হোক, প্রথমে দিবেন সাদা লবণ, তারপরে দিবেন এরকম লাল লবণ, তারপরে দিবেন বিট লবণ। তো এই যে লাল লবণ আর বিট লবণ, এই দুইটা হইতেছে সিক্রেট উপাদান। তো এই সিক্রেট উপাদান দুইটার মধ্যে আরো কাহিনী আছে। এই যে আমি বিট লবণটা ইউজ করছি, এটা একটা স্পেশাল বিট লবণ, একদম গন্ধযুক্ত স্পেশাল গ্রুপ বিট লবণ, যেটা আমি আরেক জায়গা থেকে সংগ্রহ করেছি। কোথা থেকে সংগ্রহ করেছি সেটা আপনাদেরকে আস্তে ধীরে বলবো, তারপরে আমি রেসিপিটা আপনাদের দেখাই নেই। বিট লবণ লাল লবণ দেওয়ার পরে আপনারা এরকম লাল মরিচের গুঁড়া যত পারেন ইচ্ছা মতো ছড়াইয়া ছিটাইয়া দিবেন, যাতে দেখতে এরকম রসালো আর মুখরোচক হয়ে যায়। মাইরে ভাই কথা কইতে পারতাছি না, মুখের মধ্যে রসে টুপটুপাইয়া ফরতাছে, একেবারে লোল বাইয়া বাইয়া ফরতাছে। তো যাই হোক, এইটাছে আমার রেসিপি রেডি। এটা নাম হইতাছে লেবু মাখা। আজকে এই জিনিস দেখে আপনাদের মুখে পানি আসতে বাধ্য। তো সবার শেষে যখন রেসিপি রেডি হয়ে যাবে, একটা লেবুর টুকরা এরকম করে সিপ্পা দিবেন, সিপ্পা দিলে একেবারে রস রস রসা হয়ে যাবে। ভাই আমি কথা কইতে পারতাছি না, আজকে আমি কেমনে কথা কমু আমি হেই চিন্তা করতেছি। তো এই যে আমাদের রেসিপি রেডি, এখন আমি যেটা করবো, এক টুকরা লেবু নিয়ে আমি টেস্ট করে বলবো যে এটা কেমন হয়েছে, বা দেখতে মানে খেতে লবণ ঠিক আছে কিনা। তো যাই হোক, রেসিপি রেডি হয়ে গেলে এরকম মুখের মধ্যে দিয়ে টেস্ট করতে হবে যে রেসিপি ঠিক আছে কিনা। যদি দেখেন যে লবণ টবণ সব কিছু পারফেক্ট, ঝাল টাল সব কিছু পারফেক্ট হয়ে গেছে, তারপরে আপনারা ঘরে বাকি সদস্যদের এই জিনিসটি রেখে দেখতে দিবেন। তো এই যে আমার ফলাফল রেডি হয়ে গেছে। তো এই জিনিস হচ্ছে এমন জিনিস, একবার মুখে দিয়ে খাওয়ার পরে আপনাদের যেমনই লাগুক না কেন, দ্বিতীয়বারে আপনারা আর চিন্তা করবেন না, এটা মুখের মধ্যে দিতেই থাকবেন আর দিতেই থাকবেন। ভাই আমি কথা কইতে পারতাছি না, আমার মুখে দিয়ে লোলটা বাই টাবাই পড়তেছে। ভাই কি কইতাম, মারে মা, আমার ফলাই আমার দেখাই দেখা খাইতেছে, এদিকে আমার মুয়ের মধ্যে লোলটা বেটা ভাই ফরতেছে, কি করতাম কর্ণ। তো এই যে আমার বড় ফলাই, যে ফলাই ঝাল খাই না সেটিও খাইতেছে, কারণ এটাতে প্রথমেই বলে নিছি মিষ্টি মরিচ দিয়ে বানানো হয়েছে। তো এই জিনিস হচ্ছে এমন জিনিস, প্রথমে একবার খাওয়ার পরে আপনার মুখ বেসকায় যাইতেই পারে, কিন্তু পরে দিয়ে ডালে টানা টানি লাগবো। তো আমার ফলারা টেস্ট করা শেষ হয়ে গেছে, এখন আমি আমার দাদা আমার স্বামী আর আমাদের ঘরের আফা সবাই মিলে টেস্ট করবো। তো আমার আফা মুখের মধ্যে দিয়ে প্রথমে বুঝতে পারে না যে কি খাইতেছে, তারপরে দিয়ে দৌড় দিছে যে রান্নাঘরের মধ্যে, রান্নাঘর থেকে দৌড়ে এসে আবার এসে বলতেছে আফা আমার আর একটা দেয় না, তো স্বাদের লেবু তো জীবনে খাই নাই। তো এইটা ঘটনা। না তো এই যে জিনিস বানানোর পরে মুখের মধ্যে পানি ধরে রাখা দায়, এর ফলে হইতেছে দেখেন এরকম লবণের মধ্যে সুবাই সুবাই আরো মরিচ লাগাই লাগে আমার সব আমি খাইতেছে। তো আপনারা চাইলে এইভাবে খাইতে পারেন। তো এই জিনিস হচ্ছে এমন জিনিস, বাইরে ভাই মুখের মধ্যে তো রস আসবে আসবে, আপনারা কন্ট্রোল করতে পারবেন না, আর যখন বানায় খাবেন তখন বুঝবেন যে এটা কি অমৃত। বাইরে ভাই আর কথা কইতে পারতেছি না। তো যাই হোক, আমি একটু ফরফর লেবু সিপা সিপা রস বাইর করে করে খাইতেছিলাম। এটার মধ্যে যত লেবু সিপা দিবেন, বেশি লেবু দিয়েন না, আবার বেশি সিপা সিপি করতে যাইয়েন না। তো যাই হোক, এটার মূল মূল ঘটনা ওইটা এটা আপনি বানানোর সাথে সাথে খাইবেন একদম ফ্রেশ ফ্রেশ, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু তিতা হয়ে যাবে। তো যাই হোক, এটা এত টেস্টি যে কি বলবো, আমি কথা বলতে পারতেছি না, কি কবো না কি কবো বুঝে উঠতে পারতেছি না, আমি দেখা তো মুখের লোলে সামলাতে পারতেছি না। তো যাই হোক, এই জিনিস বানানোর পরে বেশিক্ষণ থাকেন, এটা ধামধুম করে শেষ হয়ে যাবে। আপনারা ঘরের মধ্যে যতজনই থাকেন না কেন, চাইলে আপনি একলাও বানাই খেতে পারবেন। তো এই জিনিসের মধ্যে যেই দুইটা
দুইটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি, সেই দুইটা উপাদানের কথা আমি এখন আপনাদের বলবো। তার আগে একটু বাড়িটা আসা ঠাসাটি করে লই, যে এটা হচ্ছে লাস্ট টুকরাটা এরকম করে একেবারে টষ্টসা করে মুখের মধ্যে ভরে দিয়ে খেয়ে ফেলবেন। তারপরে যে পাটির মধ্যে রসগুলা থাকবে সেগুলো আপনার ফেলনা যাবে না, সেগুলো আপনি যেটা করতে পারবেন এরকম সেটে সেটে খেতে পারবেন। আপনি আপনার ফোল্লা যারা আছে সবাই মিলে, ঘরের সবাই মিলে এরকম আঙুল দিয়ে সেটে সেটে পুরো বাটিটা খালি করে খেয়ে ফেলতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, যেটার নাম হইতেছে লেবু মাখা। আমি বাজি ধরে বলতেছি, আপনাদের মুখের মধ্যে ফানি আসবেই আসবে। তো চাইলেন আপনাদের সাথে এখন আমি গোপন উপাদানগুলোর সাথে পরিচয় করাই দিই। তো এটা হইতেছে সেই উপাদান যেটা আমি সব বর্তাতেই দিয়ে রাখতেছি, ম্যাগি মশলা সব বাজারেই পাবেন, সব দোকানেই পাবেন। আর এটা হইতেছে রাঁধুনি বোরহানি মশলা। তো এই রাঁধুনি বোরহানি মশলাটাই হইতেছে বিট লবণ। তো এই রাঁধুনি বিট লবণটা নিয়ে নিবেন, আর হইতেছে এই যে মরিচ গুঁড়া, আর হইতেছে ওই ম্যাগির গুঁড়া, এইগুলা দেওয়ার পর এইরকম মুখরোচক লেবু ঘরের মধ্যে বানায় খাইয়ে আমার জানাবেন যে কেমন হয়েছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।